তো গাইস এতক্ষণ ধরে পরীক্ষা দিয়ে সাইড এফেক্ট অন্তিমের উপরে সাইড এফেক্ট ব্যালেন্স দিয়ে কত ভিউ বাড়ায় তার জন্য আমার পেমেন্ট পাওয়া উচিত মোবাইল পেমেন্ট দিয়ে দিছি গাইস আমি ওকে প্রত্যেক মাসে 3000 4000 করে দিব তো ভাই সাহেব আজকে মানে অন্য লেভেলেরই খুশি আমার মনে আর অন্য লেভেলেরই উৎসাহ তার কারণ হচ্ছে কি আজকে আমাদের লাস্ট পরীক্ষা এন্ড আজকে আছে হচ্ছে কি বায়োলজি পরীক্ষা আর তারপরে তারপরে পরীক্ষা শেষ তো যাই হোক হোয়াটস আপ এভরিওয়ান এন্ড ওয়েলকাম ওয়েলকাম এগেইন টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে এন্ড দেখো ভাই লিটারালি পরীক্ষা শেষ হওয়ার জন্য সব থেকে বেশি আমার খুশি হচ্ছে তার কারণ হচ্ছে কি আমাদের পরীক্ষা স্টার্ট হয়েছিল এপ্রিলের 2 তারিখ and 2nd april থেকে আজকে 27th of april আজকে কি আমাদের পরীক্ষা শেষ হবে ভাই 25 দিন ধরে পরীক্ষা চলছে মানে প্রায় 1 মাস ধরে পরীক্ষা চলছে তো শেষ হলে তো খুশি হবে এন্ড আজকে আছে হচ্ছে কি বায়োলজি পরীক্ষা আর এতদিন যা যা পরীক্ষা ছিল ভাই লেভেলের হয়েছে নেক্সট লেভেলের পরীক্ষা হয়েছে এন্ড আজকেরটাও যদি ভালোভাবে হয়ে যায় তাহলে তো ভাই মজাই মজা তো যাই হোক পরীক্ষা দেখি কিরকম কি হয় আপাতত তো বাড়িতে আছে এরপর স্নান টান করে স্নান তো হয়ে যায় একটু খাওয়া দাওয়া করি তারপর যাবো স্কুল ভাই আমি আপাতত বেরোচ্ছি হচ্ছে কি আমাদের লাস্ট এক্সাম দিতে এন্ড আমার টানার উদ্দেশ্য হচ্ছে কি আমার মা তো হাই গাইস মা কেমন লাগছে তোমার আমার পরীক্ষা শেষ ভাই আমি এতদিন ধরে এত পড়েছিলাম এত চাপ নিচ্ছিলাম মা আর সহ্য করতে পারছিল না সেটাকে তো পরীক্ষা শেষের জন্য সবাই ওয়েট করেছিলাম তো এরপর বেরোয় অ্যান্ড এই যে আমার গাড়ি এই গাড়িটা নেবো অ্যান্ড তারপর যাবো তো ভাই এটা হচ্ছে কি আমাদের রুম অ্যান্ড এটা হচ্ছে কি আমার সিট তো আমি এখানে পড়েছি একদম স্যারের সোজা অ্যান্ড এটা হচ্ছে আমার প্রতিবেশী ছাত্র গাইজ প্রতিবেশী ছাত্রের হাসিটা দেখো এই যে এটা হচ্ছে কি আমার আর এটা হচ্ছে প্রতিবেশী আর এটা পিছনের প্রতিবেশী এই যে তো ভাই আমাদের জাস্ট এক্সাম কমপ্লিট হয়েছে মানে জাস্ট না এক্সাম বহুতক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিল আর এখানে আছে হচ্ছে কি আমাদের অন্তিম তো অন্তিম ভাই অন্তিমে কত অন্তিমে বিশেষ করে ভালো হয়েছে কারণ অন্তিম খুব প্রিপারেশন নিয়েছিল ভালো করে আর ভাই বুকে আর ভাই অন্তিম কেমন লাগছে পরীক্ষা শেষ হওয়া দারুণ দারুণ মানে পরীক্ষা শেষ হওয়ার প্রিপারেশন নিয়েছিলাম ভালো পরীক্ষা মানে আমরা খুব চাপে ছিলাম এতদিন ধরে এত চাপ পরীক্ষা চাপে মুক্ত হলাম আর পরীক্ষার পর প্ল্যান কি ঘুরে বেড়াবো শুধু ঘুরে বেড়াবো তো দেখা যাক এরপর যদি ঘুরতে যাই তাহলে এর সঙ্গে যাবো হালকা এখন মাইন্ড ফ্রেশ ফিল করতে এখানে আমাদের বড় লোক স্কুলের বড় লোক ছাত্ররা সব গাড়ি নিয়ে এসছে আর ভাই আমি আমি হেঁটে এসেছি গাইজ তো গাইজ আবির কিছু বলতে চাইছে বল আবির খুব সুন্দর পরীক্ষা হয়েছে আমাদের এত সুন্দর কথা আর বলার জন্য ধন্যবাদ পরীক্ষা দিচ্ছে তার প্রমাণ দেখালো ভাই এতক্ষণ আমাদের পরীক্ষা চলছিল শেষ হলো আমাদের অনেক কষ্টে পরীক্ষা শেষ করলাম আজকে খুব ভালো লাগছে পরীক্ষার পর প্ল্যান কি প্ল্যান কালকে সারপ্রাইজ বাট এক্সট্রিম লেভেল কালকে আর এখানে আছে হচ্ছে কি আমার একটা বড় ফ্যান সোহম স্যার দাঁড়িয়ে আছে জোকে পার্ট খুব ভালো ভালো বন্ধু আমাদের সব ওম কি করছে গাইস ক্যামেরার পিছনে তো ভাই আজকে পরীক্ষা শেষ হয়ে ভাই হেভি ফিল আসে এরপর একটু পরে বেরাবো দিয়ে পরে হালকার মধ্যে ঘুরতে ঢুকতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো অ্যান্ড আমি আমি এবার বাড়ি তো ভাই ব্যাপারটা হচ্ছে কি এতক্ষণ তোমরা যে ক্লিপগুলো দেখছিলে মানে এতক্ষণ পর্যন্ত যে ব্লগগুলো দেখছিলে সেটা কবেকার ছিল সেটা তো তোমরা জানো যেদিন আমাদের এক্সাম শেষ হয় সেদিনে মানে 27th of April অ্যান্ড আজকে মানে এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে কি 1st of May ভাই 4 দিন পর আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি কেননা সেদিন পরীক্ষা শেষ হয়েছিল পরীক্ষা শেষের পর বাড়ি এসেছিলাম আর তারপর আমি চিল করেছিলাম আর তারপর যে আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ ব্লগ আছে সেটা অলরেডি তোমরা কালকের ব্লগে দেখতে পেয়ে গেছো হ্যাঁ আমি 28 তারিখে গিয়েছিলাম হচ্ছে কি দুর্গাপুর ওয়াটার পার্ক অ্যান্ড সেই ব্লগটা হয়তো তোমরা দেখেছো আর যারা দেখো এই ভিডিওটা যাওয়ার পর দেখে নেবে ভাই নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স তো সে কারণে আর ব্লগটা বানানো হয়নি ওয়াটার পার্কে ভিডিও এডিট করছিলাম আপলোড করলাম তারপর আজকে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি তো চলো ভাই তিন দিন ধরে একটা ব্লগ দেখতে হবে দিদি বললো দিদিকে নিয়ে ব্লগ করতে তো দিদি ভাই ক্যামেরা পিছনে একরকম ক্যামেরা সামনে একরকম তোমরা দিদিকে এমনি দেখে এমনি ভেবো না এটা হচ্ছে কি দিদি এতক্ষণ বলছিল ক্যামেরা এনে ক্যামেরা যেই অন করলো আর কোনো কথা বলার নেই মাথা চুল সব ছাড়াতে শুরু করলো তো যাই হোক ক্যামেরা নিয়ে নিয়েছি দিদি এবার শুক্র গুজান আমার কাছে দিদি আমাকে এটার জন্য ভাই 2500 টাকা পেমেন্ট করলো ওকে আমি ক্যামেরা দিলাম আমি তোর ব্লগে এসে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে পর তোর ভিউ বাড়ায় তার জন্য আমার পেমেন্ট পাওয়া উচিত কোন টাকা পাবে না গাইজ আমি ওকে
ব্যাপারটা হচ্ছে কি আমি ওকে মাসে 4,500 টাকা করে দিই, ও সেখান থেকে আমাকে একটা গিফট দিয়েছিল, ও বার্থডে গিফট দিয়ে গিফটটা আমাকে ফেরত চাইছে গাইজ। মা দিদি সাপোর্টের কথা বলছেন, মা দিদি মনে হয় মাকেও ঘুষ দিয়েছে গাইজ। মার দিদি এরকম, মা দিদি আপাতত বেরোচ্ছে একটু কাজে, তো চলো মা দিদিকে শপিং করতে, বড় লোক মানুষ তো। যাই হোক ভাই, মা খুব ব্লগে আসতে ইচ্ছা করছে, কোথায় যাবে? বাঁকুড়ায় কয়েকদিন ধরে বলতে কি প্রায় 3-4 মাস ধরে কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি, তো বাঁকুড়া তো ফাইনালি কালকে বৃষ্টি হয়েছে, এন্ড সেই বৃষ্টিটা আমি তোমাদের জন্য হালকার মধ্যে ক্যাপচার করে রেখেছি, তো চলো আগে ওটা দেখে। ব্যাপারটা হচ্ছে কি এখন টাইম হচ্ছে কি 12:15, তো 11:15 সময় অন্যদিন, বাইরের অবস্থা এত রোদ থাকে, এত রোদ থাকে যে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। অ্যান্ড আজকে দেখো ভাই, একটা রোদের কোনো নামও নিশান নেই, পরপর 2 দিন বৃষ্টি হয়েছে, অ্যান্ড তারপর ভাই ওয়েদার অন্য লেভেলের ঠান্ডা হয়েছে, মানে লাস্ট কদিন 42-43 অবধি চড়ছিল টেম্পারেচার, বাট এখন মোটামুটি মনে হয় আমি জানি না ঠিক 30-35 কাছাকাছি থাকবে, তো ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে, আমার খুব মজা আসছে, বাট ওই গরমের থেকে ভাই এই ওয়েদারটাই ভালো, মেঘলা হালকা, বাট ওই বেশি বৃষ্টি হলেও আবার জীবন কয়লা হয়ে যায় ভাই। তো ভাই এতক্ষণ চলছিল হচ্ছে, মানে এতক্ষণ বলতে 27 তারিখ থেকে নিয়ে আজকে 1 তারিখ অবধি চলছিল হচ্ছে কি ছুটি, আর ছুটিতে বসে বসে আমি কি করবো খুঁজে পাইনি, তার জন্য ভাই টাইম পাস করার জন্য বই কিনেছি, মানে টাইম পাস করার জন্য না, ব্যাপারটা হচ্ছে কি আমার ছুটি আমার শান্তি সহ্য ছিল না, তাই মা মাফিয়া আমাদের বইটা কিনে এনে দিল। তো যাই হোক, এইবারে এই বইগুলোকে নিয়ে পড়াশোনা স্টার্ট হবে, কারণ না ভাই 3 দিন অলরেডি ছুটি হয়ে গেছে, এরপর 12-এর আবার টিউশন স্কুল সব স্টার্ট হবে, তো বই টই নিয়ে চলে এলাম। অ্যান্ড আমি খুব ভালো, এবারে 12-এ ভাই HS আছে, যদি হয় পরীক্ষা করোনা যা আসছে ভাই, আবার যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে মাধ্যমিকও পরীক্ষা না দিয়ে HS ও পরীক্ষা না দিয়ে, তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি এই যে বইটা চলে এসছে, এরপর থেকে পড়াশোনা আবার শুরু করব। আমার ছুটি চলছে না, বাট হাই গাইস, ওকে বাই, আই এম রিকার্ডো। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কি গ্রীষ্মের ছুটি চলছে, এবার 11 পরীক্ষা দেওয়ার পর ছুটি পড়ে গেছে, এরপর 12 আদৌ পরীক্ষা আর হবে বা ক্লাস হবে বলে আমার মনে হয় না, আপাতত 1.5 মাসের ছুটি চলছে, তো ছুটি ফুটি কমপ্লিট হওয়ার পর আবার পড়াশোনা স্টার্ট হবে, বাট টিউশন তো স্টার্ট হয়ে গেছে, তো সেই কারণে বইগুলো জাস্ট কিনে নিয়ে। মুকে কি করছিস, নেও করছিস, টাটা, হাই গাইস বলে দে, হাই গাইস মুকে, হাই গাইস। মুকে এখন ঘুমের ঘরে আছে, এই জাস্ট একটু খাওয়া দাওয়া খেলো। মুকে চলো ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।